ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. जी एखे पियारुल इस्लाम इंडिया मुर्शिदाबाद जेटा प्रश्न कर जानते चेन जे स्त्री तार स्वामी के तालाक दीते पारबे किना एवं एक दिने तालाक होबे किना तो एखे उत्तर हलो जे जी ना स्त्री स्वामी के तालाक दीते पारबे ना तबे जदि प्रयोजन है ताहले स्त्री तार खोला तालाक व्यवहार करते पारबे खोला तालाक व्यवहार करा बोलते যে সে স্বামীর কাছে তালাক চাইবে দাবি করবে আমি তোমার সাথে ঘর সংসার করব না আমাকে তালাক দাও এটা স্ত্রীর পক্ষ থেকে যখন তলব করা হবে বা চাওয়া হবে তো এটাকে খোলা তালাক বলা হবে তো এরকমভাবে যখন স্ত্রী তালাক চাইবে তখন স্বামী তাকে তালাক দিবে আর যেভাবে তালাক দেওয়ার নিয়ম সেইভাবেই তালাক দিবে বাকি এটা স্ত্রীর পক্ষ থেকে চাওয়া বা তার দাবি হিসাবে এই তালাক হবে যার ফলে এটাকে খোলা তালাক বলা হয়ে থাকে তো এটা হলো তালাকের বিধান এখানে মানে স্ত্রী যে তালাক দিয়ে স্বামীকে ছেড়ে চলে গেল আর তালাক মানে এখানে কি বলে সাকসেস হয়ে গেল এরকমটা হতে পারে না এটা শরীয়তের বিধান নয় তালাকের ক্ষমতা স্বামীর হাতে দুই নম্বর যেটা বলা হয়েছে একদিনে তালাক হবে কি না তো এটা কথা বুঝলাম না একদিনে বলতে কি যখন তালাক দিবে সেই মুহূর্তেই তালাক ওটা মানে পড়ে যাবে এবং তাদের ভিতরে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তারপরে আবার যদি সময়ের ভিতরে সে ফেরত নিতে চায় সে কথা আলাদা কিন্তু তালাক দিলে তার সাথে সাথেই মানে তালাক হয়ে যাবে বাকি থাকলো কেউ যদি এক মুখে একাধিকবার তালাক বলে উচ্চারণ করে তাহলে সেটা একটাই তালাক বলে গণ্য হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ